অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে নিউ ইয়র্কে। 24 সেপ্টেম্বর জাতিসংঘ সদর দফতরে বৈঠকটি হওয়ার সম্ভাবনা রয়েছে। জাতিসংঘ অধিবেশনের ফাঁকে কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের সঙ্গে প্রেসিডেন্টের দ্বিপাক্ষিক বৈঠকের নজির বিরল। বৈঠকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দ্বিপাক্ষিক বিষয় গুরুত্ব পাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের মূল পর্ব, বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের বিতর্ক শুরু হবে 24 সেপ্টেম্বর। সব ঠিক থাকলে উদ্বোধনী দিনেই অধিবেশনের ফাঁকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রেসিডেন্ট জো বাইডেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক সূত্রে এ খবরটি নিশ্চিত হওয়া গেছে। তবে কোথায় এ বৈঠক হবে তা চূড়ান্তভাবে জানা না গেলেও এটি জাতিসংঘ সদর দফতরেই হওয়ার সম্ভাবনা বেশি। রাজনৈতিক ও কূটনৈতিক সূত্র বলছে, নিউ ইয়র্কে ডক্টর ইউনূস ও জো বাইডেনের বৈঠকটি হবে একটি বিরল ঘটনা, কেননা প্রেসিডেন্ট জো বাইডেন তার কাউন্টার পার্টের সঙ্গে সাধারণত হোয়াইট হাউসেই বৈঠক করেন। ওয়াশিংটনের বাইরে জাতিসংঘ সাধারণ পরিষদে এসে অধিবেশনের ফাঁকে নিউ ইয়র্কে কোনো রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক খুব কমই হয়েছে। তাছাড়া গত 3 দশকে প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের কোনো রাষ্ট্র বা সরকার প্রধানের এমন বৈঠক হয়নি। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী 24 সেপ্টেম্বর তার যুক্তরাষ্ট্রে যাওয়ার কথা থাকলেও বাইডেনের সঙ্গে বৈঠকের কারণে ডক্টর ইউনূস একদিন আগেই নিউ ইয়র্কে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, ক্ষমতার পালা বদলের পর বর্তমান বাংলাদেশের পরিস্থিতি, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের জিএসপি সুবিধা সহ দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় বৈঠকে প্রাধান্য পাবে। ফারজানা আফরোজ, বাংলা চ্যানেল।